হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা এখন রেডি হয়ে বসে আছি। আর আমরা কোথায় যাব আজকে তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে আগেই বুঝতে পেরে গেছো। আর আমরা যাচ্ছি আজকে পুজোর শপিং করতে। তো এখন আমরা রেডি হয়ে বসে আছি, তো মা আসলেই তারপরে বেরিয়ে পড়ব। তো মা আসছে, আমরা এখানে দাঁড়িয়েই থাকি। এই চলে এসছে মা, তো এখন আমরা বেরোবো। আর এখন দুপুর বাজে 12:30, তো আমরা বেরিয়ে পড়েছি। আর ওই দেখো আমাদের স্কুল মাঠের প্যান্ডেল, পুজো প্যান্ডেল শুরু হয়ে গেছে। আর আমরা যাচ্ছি কেনাকাটা করতে, পুজোর শপিং করতে। আর আমরা যাব এখন টোটোতে। তো টোটো চলে এসেছে, দাঁড়িয়ে আছে, তো আমরা এই টোটোতেই যাব। আমরা টোটোতে বসে পড়েছি। তো আমাদের টোটো এখন চলছে, তো আবার গিয়ে এই দেখো রাস্তায় যেতে যেতে পুজোর প্যান্ডেল দেখতে পাচ্ছি, শুরু হয়ে গেছে সব প্যান্ডেল। দেখো একটু পর পরই শুধু প্যান্ডেল হচ্ছে। তো আমরা চলেও এসেছি, বাজারে ঢুকে পড়েছি। হ্যাঁ দেখো এখানেও একটা প্যান্ডেল হচ্ছে। তো আমরা নেমে পড়েছি, চলে এসেছি যেথোয়াডোহরি স্টেশনে। আর আমরা স্টেশনের ওই পাড়ে যাব, ওই পাড় থেকেই কেনাকাটা করব। বেশি উঁচু না, আর আমরা এখন রেল লাইন ধরে হাঁটছি। পুরো একেবারে রোদের মধ্যেই চলে এসেছি স্টেশনে। তো এখন ট্রেন আসছে, আর আমরা ওভারব্রিজ পার করে ওই পাশে যাব। এই দেখো আমরা ব্রিজের ওপরে, আর নিচ দিয়ে ট্রেন যাচ্ছে। আর এইখানেও আরেকটা প্যান্ডেল শুরু হয়েছে, এখানেও পুজো হবে। আর বাজারে এসেই মনে হচ্ছে পুজো পুজো একটা অন্যরকম ফিলিংস। এই দেখো আমরা চলে এসেছি বেথরহরি মনমোহন শাড়ি সেন্টার। তো আমরা এখান থেকেই কেনাকাটা করব। তো দেখা যাক কী কী কেনাকাটা করি, কী কী কেনাকাটা হয়। চলে এসেছি দোকানে, তো বসে পড়েছি। আর রোদ্রের মধ্যে থেকে আসলাম, প্রচণ্ড গরম একদম।
শাড়ি দেখানো শুরু হয়ে গেছে। দেখা যাক কি পছন্দ হয় কি নেওয়া যাক। দেখতে থাকি যেটা পছন্দ হয় সেগুলোই নেব। আমাদের কেনাকাটা কমপ্লিট। তো দেখো এর মধ্যেই ভীষণ বৃষ্টি হলো, তো এই কারণে তোমাদের দেখাতে পারলাম না। দেখো জল জমে গেছে এদিক দিয়ে। আর আমরা এবার যাব ব্লাউজের দোকানে, আর কি কি কিনবো আমরা তোমাদের বাড়ি গিয়ে সব দেখাবো। তো ব্লাউজ নেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি কসমেটিক্সের দোকানে। আর এই জিনিসগুলো নিলাম, তো বাড়ি গিয়ে তোমাদের ভালোভাবে দেখিয়ে দেব। এখানে তো প্রচণ্ড ভিড় আছে যে এই জিনিসগুলো নিয়েছি। তো এবার চলে এসেছি রেস্টুরেন্টে, দেখা যাক কি খাওয়া দাওয়া হয়। তো এখান থেকে অর্ডার করে যাচ্ছি, আমাদের তিন জায়গায় চাউমিন দিয়ে আর একটা পার্সেল হবে, তো প্যাক করে দেবেন। আর দেখো আমরা বসতে না বসতে আমাদের চাউমিনগুলো চলে এসেছে। আমরা এখন যাচ্ছি বাড়ি, তো বাড়ির কাছে চলে এসেছি প্রায়। এসে দেখি এখানেও বৃষ্টি হয়েছে। উফ ভীষণ গরম। বাড়িতে এসে দেখি কারেন্ট নেই, তো ফ্রেশ হয়ে সবগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই ব্লাউজটা আমি নিয়েছি, ব্লাউজটা খুব খুব সুন্দর, আমার দেখেও খুব পছন্দ হলো। আর সাদা লাল পাড়ের শাড়ি কিনেছি অঞ্জলি দেওয়ার জন্য, এই কারণে এই লাল ব্লাউজটা কিনেছি। আর এই শাড়িটা মায়ের জন্য কেনা হয়েছে, আর এটা মায়ের ব্লাউজ। আর এটা নাইটি, এটা সোমার ব্লাউজ। আর এই সাদা লাল পাড়ের শাড়িগুলো তিনটে তিনজনার জন্য নেওয়া হয়েছে, মার আমার সোমার তিনজনার। তিনজনার তিনটে। আর এছাড়াও এই জামদানিগুলো নেওয়া হয়েছে। আর এগুলো সব তোমাদের দোকান থেকে দেখাতে পারিনি বৃষ্টির জন্য, বৃষ্টি হয়েছে তোমাদের বাজার থেকেই বললাম যে বৃষ্টি হচ্ছে ভীষণ, এ কারণে দেখাতে পারিনি। এই সাদা শায়াগুলো নিয়েছি ওই সাদা শাড়ির সঙ্গে পরার জন্য, আর এটা জামদানি শাড়ির সঙ্গে পরার জন্য এই শায়াটা এনেছি।
আর এই শাড়িটা একটু খুলে দেখাচ্ছে। আর এটা হলো কাকিনাড়া সিল্ক শাড়ি, তো খুবই সুন্দর শাড়িটা। আর কারেন্ট নেই বলে আমার মোবাইলে ফ্ল্যাশ অন করে ভিডিওটি করা হয়েছে, তো সেরকম মোবাইলে অতটা ভালো লাগছে না। তো খুবই খুবই সুন্দর শাড়িগুলো অরিজিনালি দেখলে। আর এটাও খুব সুন্দর, তিনটে একই শাড়ি, শুধু পার তিনটে কালার আলাদা। আর এই জামদানিটি খুলে দেখা ভালো করে। তো এটা আমি নিয়েছি এই শাড়িটা, তো কুচিতে পড়বে এই সাদাটা। আর তোমরা দোকানে থাকতেও একবার করে দেখেছো, তবুও আমি বাড়ি এনে সবগুলো একবারে ভালো করে দেখিয়ে দিলাম। আর এটা সোমার জন্য এই শাড়ি। আর এই জিনিসগুলো সব সাজগোজের, নেল পালিশ, টিপ, চুড়ি, বডি স্প্রে, ফেম, লিপস্টিক। আর বন্ধুরা, আমাদের সব জিনিসগুলো আর শাড়িগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো লেগে থাকলে সেটাও বলো, আর যদি তোমাদের খারাপ লাগে সেটাও বলো। তো আজকে এই পর্যন্ত, চলো টাটা।